ভালোবাসা মানে না ধর্ম, গোত্র কিংবা বয়সের বাধা, কিংবা সত্যিকারের ভালোবাসায় ত্রুটি খোঁজে না, কাদা ছুড়াছুড়িও করে না। তাই তো দুজন দুই অঙ্গনের তারকা পিকে এবং শাকিরা, বয়সে 10 বছরের বড় গায়িকা শাকিরাকে বুকে টেনে নিয়েছেন ফুটবলার জেরার্ড পিকে। স্পেনের হয়ে বিশ্বকাপটা জেতার সাথে সাথে একই দিনে জিতেছিলেন শাকিরাকে। সেই মিষ্টি মধুর আজও প্রেমের বিস্তারিত থাকছে প্রতিবেদনে। ফুটবল বিশ্বে আলোড়ন তোলা শাকিরার ওয়াকা ওয়াকা গানের কথা মনে আছে তো? ভালোবেসে পরস্পরকে কাছে টেনেছেন কলম্বিয়ান পপস্টার শাকিরা এবং স্পেন ও বার্সেলোনার রক্ষণভাগের সুপারস্টার জেরার্ড পিকে। জানেন কি তাদের কাছে আসা সেই গল্প? জানালেন পিকে নিজেই। কিছুদিন আগে এক সংবাদ সম্মেলনে পিকে জানালেন তাদের প্রেম কাহিনী। তাদের প্রেম কাহিনী ঘিরেও আছে সেই ওয়াকা ওয়াকা গান। স্পেনের রাজধানী মাদ্রিদে এই গানের শুটিংয়ে প্রথম সাক্ষাৎ দুজনের, সেখানে মোবাইল নম্বর বিনিময়। এরপর দক্ষিণ আফ্রিকায় বিশ্বকাপে গিয়ে আবারও আলাপ, সেখানেই শুরু মন দেওয়া নেওয়া, এরপর রোমান্স। রোমান্স থেকে উষ্ণতা। পিকের ভাষ্য, ওখানে শাকিরা তখন উদ্বোধনী অনুষ্ঠানে গান গাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল। আমি তার সামনে গিয়ে কি বলবো বুঝতে না পেরে বোকার মতো জিজ্ঞাসা করি, আজকের আবহাওয়া কেমন? পিকে হাসতে হাসতে বলেন, এটা নিতান্তই একটি স্টুপিড প্রশ্ন ছিল, তাতে কোনো সন্দেহ নেই। উত্তরে বলা উচিত ছিল একটি জ্যাকেট পরে নিতে, কিন্তু শাকিরা খুব সিরিয়াসলি আমার সঙ্গে আবহাওয়া নিয়ে কথা বলা শুরু করল। ক্রীড়া জগতের খেলোয়াড়দের সঙ্গে বিনোদন জগতের তারকাদের সম্পর্ক পুরনো, তবে তারা একটু আলাদা। দুজনের গল্পের শুরুটাও বেশ আকর্ষণীয়, যা হয়তো এখনও অনেকেরই অজানা। দুজনের প্রথম সাক্ষাৎ হয় 2010 সালে স্পেনের মাদ্রিদে। সেখানে 2010 ফিফা বিশ্বকাপ ফুটবলের থিম সং ওয়াকা ওয়াকা গানের ভিডিও শ্যুট করছিলেন শাকিরা, আর সেই ভিডিওতে মডেল হন জেরার্ড পিকে। তখন পিকের বয়স ছিল 23 ও শাকিরার 33 বছর। 2016 সালে স্পেনের টিভি 3 টেলিভিশন চ্যানেলকে দেওয়া এক সাক্ষাৎকারে জেরার্ড পিকে বলেছিলেন, বিশ্বকাপের আগে মাদ্রিদে ওই ভিডিও শ্যুট হয়েছিল, সেটাই আমাদের প্রথম দেখা এবং আমি তার কাছে নাম্বার চাই। এরপর আমাদের দেখা হয় দক্ষিণ আফ্রিকায়, বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে পারফরমেন্স থাকায় সে আমাদের আগে সেখানে চলে যায়। পরে এক সাক্ষাৎকারে শাকিরা বলেছিলেন, আমি ফুটবল সমর্থক নই, তাই আমি জানতাম না সে কে। এরপর আমি যখন ভিডিওটি দেখি তখন নিজে নিজেই পিকেকে উদ্দেশ্য করে বলি, এই বাচ্চাটি কিউট। এরপর কেউ একজন আমাদের পরিচয় করিয়ে দেয়। পুরো টুর্নামেন্ট জুড়ে মেসেজ আদান প্রদান করেন পিকে ও শাকিরা। স্পেনের বিশ্বকাপ জয়ী এই ডিফেন্ডার আরও বলেন, যাই হোক, তার সঙ্গে দেখা করার আরেকটি সুযোগ ছিল, সেটা হলো বিশ্বকাপ ফাইনাল, যেখানে সমাপনী অনুষ্ঠানে ওর পারফরমেন্স ছিল। আমি তাকে বললাম, যদি তোমাকে দেখার জন্য আমার ফাইনালে খেলতে হয় আমি সেটাই করব। স্পেনের হয়ে বিশ্বকাপ জেতার আগ পর্যন্ত ফাইনালটি ছিল আমার জীবনের সেরা অভিজ্ঞতা। আমি আমার জীবনের ভালোবাসার মানুষটির সঙ্গে দেখা করতে পেরেছি। আমি সেবার দক্ষিণ আফ্রিকা ছেড়ে যাই ভিন্ন এক ব্যক্তি হয়ে। পরের বছর 2011 সালের মার্চে নিজের প্রেমের সম্পর্ক স্বীকার করেন শাকিরা পিকে জুটি। তার আগে থেকেই কাতালান ভাষা শেখার চেষ্টা করেন শাকিরা এবং পুরনো প্রেমিকের সঙ্গে বিচ্ছেদ ঘটান। বর্তমানে এই দম্পতি দুই সন্তান রয়েছে, বিশ্বের সেলিব্রিটি জুটিদের মধ্যে অন্যতম সেরা জুটি পিকে ও শাকিরা।